কোরআন হাদিস থেকে যুক্তিপূর্ণ এবং তাৎপর্যময় ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক সাল্লাম আল্লাহুম্মা ওয়া ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজীদি والفرقان الحميد فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله پیاری حاضرین مجلس اما پیارے مسلمان بھائیرا اللہ تعالی تار پاک کلام شریف کلام قرآن شریف مدھ ارشاد دیتے جکن تمہاری نماز پڑھا شیش ہو جاوے তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আমি রুজি রেখেছি, হালাল রুজি তালাশ করো, অনুসন্ধান করো। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের ঘরে হালাল রুজি খোঁজার জন্য হুকুম করে। দুনিয়াতে অনেক প্রকারের জিনিস আছে, হালাল আছে, হারাম আছে, মশকুক আছে, মুবাহ আছে, অনাবশ্যক হালাল আছে, অনেক রকমের জিনিস দুনিয়াতে আছে। আল্লাহ পাক আমাদের ঘরে রুজি তালাশ করার জন্য, হালাল রুজি তালাশের জন্য আল্লাহ তো ফোন করেছেন। আমার ভাইরা, হালাল আরাম বেঁচে চলুন,
হক হালালের উপরে চলুন, হারাম থেকে দূরে থাকুন। আমার পেয়ারা ভাইরাত, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নবীদিগকে পয়গম্বর দিগকে যেমন হালাল পাক তৈয়ব জিনিস খাওয়ার হুকুম করেছেন, ঠিক ঐরূপ মুমিন দিগকেও, ইমানদার দিগকেও আল্লাহ তাআলা হালাল পাক তৈয়ব জিনিস খাওয়ার হুকুম করেছেন। কারবার করা, ব্যবসা করা, চাকরি করা, নৌকরি করা, তেজারতি করা, এটা হল হালাল। আবার কারবার, ব্যবসা, চাকরি, তেজারতি করা হল হারাম। হালাল মালের ব্যবসা করা, হালাল মালের কারবার তেজারতি করা, হালাল মালের চাকরি করা হল হালাল। আর হারাম মালের ব্যবসা করা, হারাম মালের তেজারতি করা, কারবার করা হল হারাম। যদি কোন লোক কাঠের দোকান, তেল মশলার দোকান, টিনের দোকান, কাপড়ের দোকান, চাল ডালের দোকান, যদি কোন লোক যে সমস্ত জিনিস আল্লাহ শরীয়তে হালাল, খাওয়া হালাল, ব্যবহার করা হালাল, পিঁদা হালাল, মাখা হালাল, আল্লাহর শরীয়তে যে সমস্ত জিনিস হালাল আছে, হালাল মালের ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, তেজারতি, ওই হালাল মালিক উপরে যদি চাকরি নৌকরি করে, তার কারবার, ব্যবসা, চাষ আবাদ, চাকরি নৌকরি করাটা হালাল হবে। আর যদি কোন লোক, আমার ভাইরাত, গ্যাঁজার দোকান করি, আফিনের দোকান করি, ভাঙের দোকান করি, মদের দোকান করি, কোন লোক যদি ষাট কোটির দোকান করে, নেকটাইয়ের দোকান করি, হ্যাটের দোকান করি, সুটের দোকান করি, আমার বাবারা যে সমস্ত জিনিস খাওয়া, মাখা, পিঁদা আল্লাহর আইনে হারাম হয়ে গেছে, ওই সমস্ত জিনিসের যদি কারবার, ব্যবসা, দোকান করি, তার ব্যবসা কারবার তা করাও হারাম হবে। হারাম জিনিসের উপরে যদি কেউ চাকরি করি, তার চাকরি করাও হারাম হবে। যদি কেউ মদ তৈরি করে, মদ তৈরি করে, মদের যাচাই করে, মদ বেচা কেনা করে, আর যে মদ খায়, যে মদ তৈরি করে, যে মদ যাচাই করে, যে মদ বেচা কেনা করে, যে মদ খায়, আল্লাহ রাসূল প্রত্যেকের উপরে লানত করেছেন। আমার ভাইরা মুসলমানের ছেলেরা, হক হালালের উপরে চলো, হালাল পেশা, হালাল কাজ, হালাল কারবার, হালাল ব্যবসা, হালাল চাকরি, হালাল তিজারতি, হক হালালের উপরে চলো, হারাম থেকে দূরে থাকো। হারাম জিনিস খেলে পরে সুদের মাল, ঘুষের মাল, গসবি মাল, জুলুমি মাল, ফাঁকে দেওয়া মাল, এরেববাজির মাল, দাগাবাজি মাল, লোক ঠকানোর মাল, আর এই হারাম মাল খেলে পরে শরীরে হারামি খুন ফায়দা হবে, এই হারাম মাল খেলে পরে শরীরেতে হারাম খুন ফায়দা হবে, আল্লাহর হুকুমে এই হারাম খুনেতে হারামি শক্তি হবে, ক্ষমতা হবে, এই হারাম শক্তি নিয়ে নামাজ, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত করলি
আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। খুব সাবধান, আল্লাহ রাসূল বলেছেন দৌলতের দশটা ভাগ আছে, মাল দৌলত ধন কি আল্লাহ তাআলা দশ ভাগ করেছেন। এই ধনীর দৌলতের দশটা ভাগের নয়টা ভাগ আল্লাহ তাআলা হালাল ব্যবসা হালাল তেজারতির মধ্যে দিয়েছেন। বুঝলেন, দুনিয়ায় যত ধনী দেখেন, যত আমির লোক দেখেন, মালদার লোক, বড় লোক, রেইস লোক দেখেন, সব ব্যবসায়ী, ব্যবসায়ী। বুঝলেন, চাকরি করে কজন বড় লোক হয়েছে দেখেন তিনি, চাকরি করা বড় লোক, চাকরি করে ধনী কটা আছে, সব ব্যবসায়ী ধনী। আল্লাহ রাসূল বলেছেন ধন দৌলত কে মাল কে আল্লাহ তাআলা দশটা ভাগ করেছেন, তার নটা ভাগ, নটা ভাগ হালাল ব্যবসার ভিতরে পড়ে। গোপালপুর ঘরের কাছে না, আপনি বানপুর গোপালপুর কেমন আপনিতে সুদ করে আব্দুর রহিম, কাল সকালে যে দেখুন সুদকর আব্দুর রহিম আমাদের দেশ বিখ্যাত সুদকর ছিল, দেশ বিখ্যাত সুদকর, সুদকর আব্দুর রহিম কালকে যে সকালবেলা যে দেখেছিলেন তার ঘর বাড়িটা আর আব্দুর রহিমের কবর, কেবল খাল যেতে পাকা রাস্তার পাশে পুকুর আছে, পুকুরের ধারে নেমে গেছে বাবা পানিতে একবারে, কবরটা যেতে গেছিলেন সেই সুদকরের কবর, আর পাকা করে ছাদ করা, কিন্তু তার যে সেই অঙ্গ দেখবে আল্লাহ মাফ করেন, সে মানে কবর না অন্য কোন জিনিস, এমন সুরস্তি দাঁড়িয়েছে। হ্যাঁ, পাকা করলি হয়, হ্যাঁ বাঁদরের গলায় মুক্তার হাত দিলে কোনো সাজেগা, হ্যাঁ গাধার পিঠে কাপড়ের বোঝা, গাধা তার পিঠে কাপড়ের বোঝা চড়িয়েছ, তাই গাধা টেনেই মরছে, তার কদর সে বোঝে, বাঁদর মুক্তার হাত তের করে তার গলায় দিয়ে বসে আছে, বাঁদরের গলায় বাঁদরটা টেনে নিয়ে গালিতে চিবচ্ছে, কড়াস কড়াস চিবচ্ছে, সে কে তার কদর বোঝে। হ্যাঁ, সুদখোরের ঘুষখোরের কবর তুমি পাকা একবার বিল্ডিং সান সকত করে দিয়ে তো হলে হয়, কালকে যে দেখো না আল্লাহ পানা দেন, সে কবর না অন্য কিছু, এমন সুরক্ষি হয়ে আছে, এটা কি কবর না আরো কিছু? বাবা আর কি বলবো, এই সুদ খেয়ে সব বরবাদ হয়ে গেছে, কত বড় ধনী ছিল, বিরাট ধনী আব্দুর রহিম সুদখোর, দেশ বিখ্যাত ধনী আপনার ঘরের কাছে, একটা নমুনা বলছি, এরকম হাজারো দুনিয়া মায় হয়ে আছে, একটা নমুনা শিখবার জন্য বলছি, যে দেখেছো কালকে বাবা মাংবার দ্বারা ছেলে পুলেরা সব চেয়ে মেঘে কেঁদে খেটে কোনোরকম করে ভিক্ষা মনে করে জেন্দেগি চলে গেছে, কোথায় চলে গেছে সে দবদবা, সে সান, সে সৌকাত, সে সম্পত্তি, সে এসছে নেস্তে নাবুদ হয়ে গেছে, আল্লাহ দূর করে দিয়েছে। বুঝলে, জাকাতের মালকে আল্লাহ বেরিয়ে থাকেন, জাকাতের মালকে আল্লাহ বেরিয়ে থাকেন, সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেন। বুঝেছ, কেলা গাছের বার রশিদ হিলে আল্লাহ দিয়েছিলেন, এবারে আল্লাহ ধসালে কি দিয়েছেন, ঝাড় উঠে গেল। বুঝলে, কাল যে দেখেছ সুদখোর আব্দুর রহিম, বুঝলে, এরকম দুনিয়ায় হাজারো কোথায় ধ্বংস হয়ে চলে গেল। বাবা খবরদার, হক হালালি রূপে চলবে, হারাম থেকে দূরে থাকো, হারামের দিকে যেও না, আল্লাহ পাক হারামকে ধ্বংস করে দেন, হালালকে আল্লাহ বাড়ান। আমার মুসলমান ভাইয়েরা,
জেনে রেখে দেবেন, হারাম হালাল বেঁচে চলেন, সুদের মাল খেলে, ঘুষের মাল খেলে, গসবি মাল খেলে, ঠকানো মাল খেলে, এতিমের মাল খেলে, গরিবের গলায় ছুরে দোয়া, বাবা ওই ভূতা ছুরে, আমি নিজের চাষি, 55-60 বিঘে জমি চাষ করেছি আমি, এখন কিছু কিছু তোমার ভাইদের দিয়েছি, ওরা কর শেখ, তোরা শিখতে হবে, করতে হবে, মাঠে গরু নাঙল দিয়ে লোককে খাটাওকে যাও, জোন করোকে যাও, জোন ডাকোকে যাও, নাগল ডেকে লাগাও যাও, শেখোকে যাও, করতে হবে, 2-3-4 বিঘে করে জমি দিয়েছি, 5-4 বিঘে তোমার ভাইদের চাষ কর, বুঝলে না, তোমার বড় ভাইকে দিয়েছি, তোমার মেজ ভাইকে দিয়েছি, আমার জমি চাষ করছে, বুঝলে, তোমার সেজু ভাই, তোমার সালি ভাই, তোমার তোমার ইব্রাহিম ভাই, এই তোমার ওমর ভাই যে আসেন আজকে, হ্যাঁ, এইসব বাবা এইসব চাষ করতে সব জমি দিয়েছি তো পারছ, আর নিজেও আমি এখন 22-25 বিঘে করছি, বুঝলে, এই আমি নিজে সবই করছি না, প্রায় 55-60 বিঘে জমি নিজে করছে না, আমি নিজে চাষি, মাঠে গেছি 2 মাইল দূর কোন চৌকি, হ্যাঁ, চকবাজার মাঠের কোন চৌকি, কাজীর ভেড়ি, সেখানে তে ধানের বোঝা বেঁধে সেখানে মাথায় করেছি, মাথায় করে সেখান থেকে ঘরে নিয়েছি, বুঝতে পেরেছ, আমি জমি নেড়িয়েছি, জমি কুপিয়েছি, আমি আমি নিজে নাগল ধরেছি, আমি নিজে এই ডোঙা ধরে ছেঁচেছি, আলু রুলে পানি পেয়েছি, আমি শহীদ আপনার শহীদ বক্সু, আমি খলিল খাঁ জোন করেছি, তাদের সঙ্গে কোদাল ধরেছি, আমি কচু লেগেছি, জোন লেগে দিয়ে তাদের সাথে জনের সাথে কাজ করছি, জনেরা কাজ করে পেলিয়েছে বসে জিরোচ্ছে, আমি নিজে তার তখন কোদাল ছাড়িনি, বুঝতে পারলে, মনে করে নি খালি মেম্বার বসে ওয়াজ করছে, আমি পুকুরে সাঁতার দিতে পারি, লাঠি খেলতে পারি, করম করম বক্সকে আমি রেখে মাইনে দিয়ে তাকে আমি লাঠি খেলা শিখেছি, ছেলেবেলায় করেছি, মাসে পড়তুম, হাই জাম্প দিয়েছি, লং জাম্প দিয়ে স্পোর্ট হয়েছে, এনাম দিয়েছে শিক্ষকেরা, এই এখানেতে লাভ দিচ্ছে, ওই সেটা যে পড়েছি ফার্স্ট প্রাইজ আমি লং জাম্পে পেয়েছিলাম, আর মোটা আম গাছ একটা ছিল, মাছের কেটে ফেলে 6 বছর আগে, সেই গাছটাতে দাগ দিয়ে খড়ি মাটিতে ছোট করে দাগ দিয়ে ছিল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ, বুঝলে না, সেখানে 3 মেরে ফার্স্ট প্রাইজ পেয়েছি, বুঝতে পেরেছ, এখন বাবা জামনা ফেলে দেখলে ভাবতে মাথা চুলকাতে, ওরকিতে গর্তে পড়ে যাবে নাকি, সেদিন আর নেই, সেদিন আর নেই, আয়সা দিন নেই রেগা মুরগিওয়ালা, হ্যাঁ বাবাজি, 12 মাস এখন থাকবে না, বুঝতে পেরেছ, ছিল একদিন আমি 24 পরগনায় ভাঙড়েতে জলসা করে সেখানে ল্যান্ড ফেল হয়ে গেছি, মনে করেন তাই তো, এ বসে আমি থাকবো এতক্ষণ ধরে, ফের বিকেলে 4টের সময় ল্যাং, আর সকাল 7টায় ছেড়ে গেল, আর আমি যাবার একটু আমি ছেড়ে চলে গেলাম, আর ফের বেলা 4টে মৌলানা মনসুর স্যার ছিলেন বেলপাড়ার আমার সঙ্গে, হ্যাঁ, আর একজন ইয়ে ছিলেন হাজি, তিনি হজ করেছেন বাংলাদেশের লোক, তিনি কন্যাই বাড়ি, বুঝতে পেরেছ, আর সঙ্গে সঙ্গে লোক আরো ছিল, আমি দেখো এই বসতে অঞ্চলে হাঁটতে শুরু করি, এই 7টা কমিয়ে হাঁটতে আরম্ভ করলেন, নাগলপোতায় স্টেশনে সে গাড়ি ধরলেন, এই তখন বেলা 11:00 মিনিট, হ্যাঁ, 12 মাইল রাস্তা, 12 মাইল রাস্তা হেঁটে এসেছি, 7টা থেকে 11টা করে, বুঝতে পেরেছ, হ্যাঁ, গায়ে যখন জোর থাকে তাকত থাকে না, তখন এই লোহার দানাকে গালে দিয়ে চিবোতে যায়, বলে চিবি চিবি ভাঙবো, হ্যাঁ, গায়ে জোর থাকলে পরে তখন এই নারকল দিয়ে দাঁত দিয়ে ছেলে, আমরা ছোটবেলায় কাণ্ড করতে গেছি দাঁত দিয়ে নারকল ছিল, বুঝলে না, এখন 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 আর সিরাস নেই, হ্যাঁ, এবার দাঁত যেমন পড়ে গেছে, দাঁত থাকতে দাঁতে পর্যন্ত বোঝে না, এইবারে এই লাইনে বসে ওই দুটো গরু জব হয়ে বাপ মায়ের সবানি করছে, আর 250 লোক বসেছে, আর তাতে বুড়ো বসেছে, দাঁত নেই, মেরে বেরিয়ে পড়েছে, হ্যাঁ, আর ছেলে ছোটারা বসেছে কর হাঁটছে বসছে, আর ইনি মুরুব্বি তাহলে আর চোখে চোখে চাইছে, আর হ্যাঁ, আর ওই আঙুল দিয়ে খালি গুঁচিয়ে টিপে দেখছে কোনটা লরম, আর ওরা কড়কড় করছে এদিক চেয়েছে দেখছে, আর খালি আঙুল দিয়ে টিপছে যে কোনটা লরম আছে দেবো, আর জোরে দিয়ে টানতে গেলে মেরে দিয়ে প্লাস্টার খোঁজকে বেরিয়ে চলে, বুঝতে পারলে, কিন্তু যখন দাঁত ছাড়ো কদর বোঝে নেই, নারকল ছিটতে গেছে দাঁত দিয়ে, এখন দাঁত নেই, এখন বুঝছে আরে কি ছাড়লো আমাদের, বুঝতে পেরেছ, দাঁত থাকতে দাঁতের কদরে নিয়ামত বাদ দেওয়াল, নিয়ামতের কদর লোক বুঝতে পারে যখন নিয়ামতটা সরে যায়,
বুঝতে পারছো বাবা? তাই বলি আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, হক হালালি রূপে চলুন, হালাল হারাম বেঁচে চলুন, হারাম মাল খেলে পরে, হারাম জিনিস খেলে পরে, হারাম জিনিস খেলে আল্লাহর হুকুমে শরীরে হারাম খুন পয়দা হবে। দুধ খাবেন, ঘি খাবেন, মাছ খাবেন, গোশ খাবেন, ফল খাবেন, মেওয়া খাবেন, মিঠাই খাবেন, হ্যাঁ এই সমস্ত গেজা, এই হালাল মাল আর হারাম মাল, হারামি মাল খেলে, হারাম জিনিস খেলে শরীরে হারাম খুন পয়দা হবে আল্লাহর হুকুমে। ওই হারাম খুনেতে, হারাম খুনেতে শরীরে হারাম শক্তি হবে, ওই হারাম শক্তি নিয়ে নামাজ ইবাদত করলে আল্লাহ তালার কাছে কবুল হবে না। বুঝলে? অক হালালি মাল, হালাল কারবার, হালাল চাষ, হালাল পেশা, হালাল ব্যবসা, এই হালাল মাল খেলে পরে শরীরে হালাল খুন পয়দা হবে, এই হালাল খুনেতে হালাল শক্তি হবে, এই হালাল শক্তি দিয়ে আল্লাহর নামাজ ইবাদত করলে আল্লাহ রহম করে কবুল করবেন। সুবহানাল্লাহ, বুঝতে পারলে? হ্যাঁ, হালালকে আল্লাহ বাড়ান, হারামকে আল্লাহ ধ্বংস করে দেন। বুঝলে বাবা? বুখারী শরীফের হাদিস, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মেঘ কালো হয়ে উঠল, আল্লাহর হুকুমে চলে আসছে মেঘ, চলে আসছে পানি, হলো 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 মেঘ চলে গেল দাঁড়িয়ে পাহাড়ের কেনারায়, সেইখানে হু 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 শব্দে পানি হতে এলো। বোখারি শরীফ হাদিস আমার হুজুর থাকে, পাহাড়ের ধারেতে একটারি পানি হয়ে হোড় দৌড় হয়ে মেঘ বেরিয়ে চলে গেল। বুঝলে? ওটা পানি হল এক সাহাবা হুজুরের, সেটা বাগান, ফল ফুলের তরি তরকারি বাগান, সেটা এক সাহাবা হজরতের বাগানের উপরে মেঘটা যে আর পানি রয়ে সায়রা চলে গেল। হুজুর তার ডাকলেন, হ্যাঁ বাবা তুমি এই ফসল দিয়ে কি কাজ করো বলো তা? এই যে তোমার জমিনের যে ফসল, এই সমস্ত বাগ বাগিচার ফসল দিয়ে কি করবে হুজুর? আমি আমার এই বাগানের ফসল নিয়ে হুজুর আমি তিনটে ভাগ করে থাকি, তিন ভাগ করে আমি একটা ভাগ আল্লাহ তালার পাক নামে খায়রাত করে দান করে থাকি, আর একটা ভাগ করে ওই ভাগ নিয়ে আমি আমার বিবি ছেলে মেয়েদের নিয়ে খেয়ে থাকি, আর একটা ভাগ আমি রেখে দিই পুনরায় আবার চাষ করবার জন্য। সুবহানাল্লাহ, দেখলে? আল্লাহ দেনেওয়ালা বাবা। ইয়ারা ভাইরা, হক হালালের উপরে চলুন, হারাম থেকে দূরে থাকুন। মিশকাত শরীফের হাদিস পাকে লেখা আছে, বাব তলব কসবুল হালালের ভেতরে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, জেনে রেখো বাবা, যে গোস্ত পোস্ত হারাম খেয়ে খেয়ে প্রতিপালিত হয়েছে, যে গোস্ত হারাম খেয়ে খেয়ে বেড়ে গেছে, এটা জাহান্নামের উপযুক্ত, এ জান্নাতে ঢুকবে না। বুঝলে? হুজুর বলেন যে, হুজুর বলেন যে নামাজ পড়তে পড়তে মিশকাত শরীফের হাদিস পাকে লেখা আছে, আল্লাহর নবী বলেন নামাজ পড়তে পড়তে কোমরটা যদি বেঁকে যায়, রোজা রাখতে রাখতে শরীর হাড় হাড়ি কঙ্কর হয়ে পড়ে, দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে, চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে, আল্লাহর নবী বলেন তার খাদ্য হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম, আল্লাহর নবী বলেন তার মোনাজাত আল্লাহর কাছে কি কবুল হবে? বুঝলে? খবরদার বাবারা, হালাল হারাম বেঁচে চলবে, পথের উপরে চলবে, হালালের উপরে চলবে, খবরদার
আরামের দিকে যেও না। আমি আগে বলছিলাম আমি চাষি, পঞ্চান্ন বিঘে কিছু কম বেশি আমি ষাট বিঘে চাষ করি, বুঝতে পেরেছ? হাজার হাজার টাকা আমি ধানের উপরে দিয়েছি, হাজার হাজার টাকা, বুঝলে? পাটের উপরে, আলুর উপরে, বুঝলে বাবা? আমি দিয়েছি, আমি নিজে দিয়েছি। আমার দেওয়ার শর্ত বাবা আলিয়ে যাও, যেদিনে আমায় তুমি ধান মেপে দেবে, আল্লাহ ধান দিলে পরে তোমার ধান ঝাড়া হবে, আমায় ধান মেপে দেবে, ওই দিনে খুঁটিতে আড়তে বাজারে গিয়ে তুমি বেচা কেনা যে সমস্ত জায়গায় হয় এক জায়গা ছেড়ে পাঁচ জায়গা দেখবে, সেই দিনে যে বাজারে বেচা কেনা হবে সেই দিনের বাজার হিসাবে বাবা আমায় ধান তুমি মেপে দিও, বুঝলে? একটা পয়সা বেশি নয়, নওয়াজবিল্লাহ, এক পয়সা বেশি নয়, যা হবে বেচা কেনা সেই দিনের বাজার আমাকে দিও। হ্যাঁ, আমার বাবা আমার এই জনের টাকা এই সেদিনে দিয়েছে, আমি হয়তো চাষি লোক তো, আমি টাকা নিতে আসে জনেরা, কেউ খেটে দেবো নাগল দেবো, হ্যাঁ, আর এই জন খাটবো রুইবো, টাকা দিন আমরা গরিব খেতে পারছি না, পয়সার দরকার পড়ে গেছে, আল্লাহ আমাকে দিয়েছে। আচ্ছা বাবা লি যা, যেদিনে মাঠে আমার রুইবে, যেদিনে মাঠে আমার নাগল ধরবে, সারা মাঠের রুবালো সারা মাঠ তার নাগল ধরালো, জিজ্ঞাসা করে নেবে আজকের বাজার কত বাবা, সেই দিনের যা বাজারে বেচা কেনা হবে নগদ বাবা সেই টাকাই তুমি আমার টাকা কর্তন দেবে, একটা পয়সা কমল, বুঝছে? উপকার করো, আল্লাহ মাল দিয়েছে, উপকার করে, এসান করো গরিবের, গরিবের গড়ায় ছুরি দেবার জন্য না, না ধনী গরিব আল্লাহ করেছেন, মায়ের পেট থেকে ধনী হয়ে কেউ বেরিয়ে আসো না, আর গরিব হয়েও কেউ মায়ের পেট থেকে আসে না, যখন সকলেই খালি হাত লেড়ে আর বাবা দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ যাকে ধনী করেছেন ধনী, আল্লাহ যাকে গরিব করেছেন গরিব হয়েছে, আল্লাহ গরিব করে পরীক্ষা করছেন, সহ্য করে কিনা, ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা, আল্লাহর বিপদে মুসিবতে সবর করে আল্লাহকে চাই কিনা, কে ধনী করে আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহর বিপদে মুসিবতে সবর করে আল্লাহকে চাই কিনা, কে ধনী করে আল্লাহ পরীক্ষা করছেন, শকর করে কিনা, আল্লাহ নিয়ামতে সদ্ব্যবহার করে কিনা, মানের জাকাত করে কিনা, আল্লাহ রাস্তায় খায়রাত দান করে কিনা, আল্লাহ পাঁচ ব্যক্তির কি মাল পেয়ে আল্লাহ ভুলে যায় না, মাল ভুলে আল্লাহ চাই, বিপদে মুসিবতে গরিবী অবস্থায় পড়ে আল্লাহ ভুলে না, সব ভুলে আল্লাহকে চাই, এই দুনিয়া অল্প দিনের হায়াত দিয়ে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এই সবর আর শকরের পরীক্ষা হয়ে গেল, মরণের পরে কেয়ামতের দিনে আল্লাহ তুলবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, বাবা দুনিয়ে গরিব কাকে হবে, ও আমার অনুচরেরা, ও আমার সাহাবারা, বাবারা বলতে পারো গরিব কাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যার মাল নাই, ধন নাই, দৌলত নাই, টাকা পয়সা নাই, ওই গরিব, বুঝবেন? না 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 না, ও গরিব নয়, গরিব ওই ব্যক্তি নয়, গরিব ওই লোক হচ্ছে, আর দুনিয়াতে বহু নেকির কাজ করেছে, বহু দান খায়রাত করেছে, মসজিদ মাদ্রাসা তৈরি করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আর ইবাদত তেলাওয়াত বহু কিছু করেছে, নেক কাজ সৎ কাজ বহু করেছে, আর হাশরের ময়দানে যখন উঠবে আর ওই লোকটার পাওনাদার দাঁড়াবে, বলে খোদা তালা, এ আমার মাল জমিন জোর করে খোদা ছেড়ে দিয়েছে, গসল করে আমি গরিব বাস করতাম বাড়ির ধারে, লাখপতি ধনী কোটিপতি ধনী বলার কথা নাই, আল্লাহ সবর পক্ষে বহুলো বলা রাতে বেলা চুপে দেবে লেসে, আল্লাহ ভয়ে বলতে পারি না, সবর করেছি আল্লাহ তুমি ইনসাফ করবে, আল্লাহ আমাকে ধরে আল্লাহ না হাত করে আল্লাহ মেরেছে ঠেঙ্গিয়েছে, আল্লাহ আমি গরিব বলতে পারি না, আমি সবর করেছি আল্লাহ বিচার করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন সব দাদা উদ্ধার করে
আল্লাহ আমি কিছু বলতে পারি না, গরিব মেরে তুলে ধুনিয়ে দেবে, আল্লাহ সবরে করেছি, আল্লাহ তুমি বিচার করবে, আল্লাহ আমার টাকা নিয়েছিল 500, আল্লাহ আর ঠেকাই না, বলে কি করে আড়াই করে করি, আবার গরিব কিছু আপনি দিতে পারলাম না, আমার টাকা মেরে দিলে, আমি সবর করেছি, আল্লাহ বিচার করবে। আমার ভাইরা এইভাবে পাওনা দার হাসরের দিনে তার দাঁড়িয়ে যাবে। অথচ হাজির সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব আমাদের তো বড় নেককার লোক, নেকির কাজ করেছে, কিন্তু পাওনা দার তানার দাঁড়িয়ে পড়বে এইভাবে। আল্লাহ রাব্বুল আমিন আকামুল হাকিমিন, আল্লাহ সুবিচারক দয়াময় রহমলা, আল্লাহর আজাবের সীমা নাই, রহমতের শেষ নাই, গজবের পারাপার নাই, মেহরবানির সীমা নাই। আমার ভাইরে জেনে রেখে দিও, আল্লাহ পাক রাব্বুল আমিন ওই গরিবদের, ওই বাবা নেকি নেকি করা লোকটার নেকি কেটে নিয়ে আল্লাহ পাওনা দাঁড়িয়ে দিতে থাকবেন, নেকি কেটে নিয়ে পাওনা দাঁড়িয়ে দেবেন, নেকি কেটে নিয়ে পাওনা দাঁড়িয়ে দেবেন, আল্লাহ দিতে 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 সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় পাওনাদার দেনে থাকবে, এখনো আমি পাবো পাবো পাবো। আমার ভাইয়া আর নেকি নাই, সব শেষ। আল্লাহ তাআলা ওই পাওনাদারদের গুনাহ নিয়ে ওর ঘাড়ে চাপাবেন, পাওনাদারদের গুনাহ নিয়ে ওর ঘাড়ে চেপিয়ে আল্লাহ তারে জাহান্নামাই ফেলবেন। আল্লাহর নবী বলেন বাবা ওই লোকটা হল গরিব, বুঝলেন? খুব হুশিয়ার বাবাজি, দু দিন কা চাঁদনি হ্যায়, দু দিন কা চাঁদনি হ্যায়, ফের অন্ধেরি রাত হ্যায়। দেখ করতে করতে বাবা জিন্দগি ফুরিয়ে কবরে চলে যেতে পারবে, আখেরাতে রওনা। এ তো পরীক্ষার জায়গা, আল্লাহ অল্প দিনের হায়াতে পরীক্ষা করছেন। হ্যাঁ, কে কি করে না করে, শকুর সবুর দেখ, সব পরীক্ষা হচ্ছে। পরীক্ষা ছাড়া তো কিচ্ছু নয়, 20 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, 80 বছর, 60 বছর হায়াতই আল্লাহ পরীক্ষা করছেন। তা তো হয়ে গেল, চলো ঘর চলো, আর কেন, আর কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে। সবর করো, সে মরতে বাম মরতে মা মরতে ও ভঙ্কর কাঁদা কাটা, আরে সবরের সঙ্গে পানি ঝরবে, বিনিয়ে কেঁদো না, ব্যক্তি হয়ে কেঁদো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? হ্যাঁ, সবর করো, সবর করো, ধৈর্যের সঙ্গে আল্লাহ মহব্বত দিতে চোখ দিয়ে পানি ঝরবে, অধৈর্য হয়ে খবরদার বিনিয়ে কেঁদো না, আল্লাহকে সবর করো। কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে। হয়ে গেল জিন্দগি খতম, ঘর চলো, বুঝতে পেরেছ? আপা হাসে বেতন আন্নামা খালাক নাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কেমন করে, আল্লাহ বলেন আল্লাহ নাফরমানি করো, আল্লাহ বলেন বান্দা তোমরা কি মনে করেছ আমি তোমাদের ঘরে খালি খামাকা করে বেকার অনর্থ ফজুল তৈরি করেছি, দুনিয়ায় কুদকুদি দৌড়োদৌড়ি, নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, তেলাওয়াত নাই, পেশাব করে পানি নাই, সকাল হল খ্রিস্টানপুরের বাজারে লাইট চায়ের পেয়ালা দিও রুটি ঘপ ঘপ খেয়ে ফেলুন, আর যদি দুনিয়া কিছু কার কারবার থাকে সেই সব দিয়ে পড়লুন, আর কিছু না থাকে বেকার সমস্যা, এর দলি তদ্দলি জোরদলি, এখানে গল্প সেখানে গল্প, এই করতে আল্লাহ ফায়দা করেছে? আল্লাহ যে তৈরি করলেন এই করতে, তাহলে খ্রিস্টানপুরে যে চায়ের পেয়ালা চালাবে আর রুটি খেয়ে আর হুড়ি হয়ে করতে থাকবে, হ্যাঁ, কোথা আসামের সেখানে চায়ের বাগান আল্লাহ পয়দা করলেন, সেই চাল চাঁদ কারা তুলল, কোথায় চুলাই হল, কোন গেসে বিক্রি হচ্ছে, সেই চা গরম পানিতে দিয়ে তৈরি হল, চিনি কোন মেশিনে তৈরি হল, কোন গাছেরই গুড়, কোন গাছের গুড়, সেই গাছের গুড় থেকে আল্লাহ চিনি পয়দা করলেন, কোন মেশিনে হল, কোন দোকানদার নিয়েছে বেচের ঘাড়ে করে, তুমি কিনে লইলে আল্লাহ তোমাকে তৌফিক দিলেন কিনে লিয়েলে, হ্যাঁ, তোমার খালা তোমার মা কি তোমার আত্মীয় স্বজন কেউ ঘরে চা বানার দোকানদার নিয়েছে ঘটাঘট 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 করছে, নিয়ে সেই চা আল্লাহ তোমার গালে তুললেন, কোন জমিতে গম হয়েছিল, কোন জমির আটা সেখানে কেই বা তুললে, কে মাথায় করে বয়ে এসেছে, কে ছাড়ালে, কোন কোয়ালিটি মেশিনে কোথা হলো, কেই বা কিনে নিল, কোথায় বিক্রি হলো, সেই গমের আল্লাহ রুটি তোমার গালে আল্লাহ তুলছেন, হ্যাঁ, আর খেয়ে
আর ওই করছো ঘরে খেয়ে বোনের মুস্তাহ, নামাজ নেই, রোজা নেই, পিসাব করে পানি নেই, তসবি নেই, তেলাওয়াত নেই, আল্লাহর ইবাদত নেই, ওই হই হই হই, এই হই হই করার জন্য আল্লাহ তৈরি করছে তোমাকে, খেয়ে পিয়ে হই হই করবে? হ্যাঁ, আপা হাতে বেতন, আপা হাতে বেতন, আন্নামা খালাক না কুম আবা খাও ও আন্না কুম এলাইনা। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করছ আমি তোমাদের ঘরে খালি খানা খাই করে, অনার্থক করে, বেকার ফজুল তৈরি করেছি, তোমাদের ঘরে কি পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে না? বুঝতে পেরেছ? যাই ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ তুই আসো বাবাজি, চোখ ঠান্ডা হয়ে যাবে, যেন আল্লাহ ডাক করে যাবে। বাবাজি ছিলেন, নানাজি ছিলেন, মামুজি ছিলেন, দাদুজি ছিলেন, দাদিদি ছিলেন, নানিজি ছিলেন, মাঝি ছিলেন, কোথা গেল? আসমান থেকে পড়ে ধুমধুম করে হয়ে লহপুর গাবতলা নিচে বসে আছো নাকি? এসব আসমান থেকে পড়ে হয়েছো? হ্যাঁ, না 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 না, মা বাপ ছিলেন, দাদা পরদাদা মুরব্বীরা ছিলেন, কোথায় বাপ? কোথায় দাদা? কোথায় দাদার বাবা পরদাদা? কোথায় তাঁর বাবা সরদাদা? তাঁর বাবা মুরব্বীদের, তাঁর দাদা মুরব্বী? কোথায়? সারা পৃথিবী খুঁজে না, মা বাপকে দেখো, দাদা দাদিকে দেখতে পাবে, কোথায় গেলেন সব তারা? আমাদের মতন এরকম বসছিল, তারাই কারবার, ব্যবসা, চাকরি, হাট, বাজার, দোকান সব নিয়ে খাওয়া পিয়া গোসল করা সবই করছিল, ঘুরছিল, কোথায় তারা? সারা দুনিয়া খুঁজে ফেল, আর নাম নিশানা খুঁজে পাবে না, চলে যায় ভাইরে কবরস্থানে, যায় আস্থানে, যায় গোরস্থানে, যায়। হায় হায়, হ্যাঁ, শীত রৌদ্র নানা কষ্টে, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। দেখেন, ডুব 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 ডুব, লাইন খেলাইন লাইন খেলাইন কব। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। কোথা আসো? আজ বাপ দাদা নানা নানির কবর খুঁজে পাইনি, কোনটা দেব? বাপের কবর কই? দাদাগর কোনটা? কোনটা কি ওই দলে মিশে গেল? আল্লাহ মাটির সমান করে দিয়েছে। কোথা আসো? আল্লাহর ডাক যখন পড়ে যাবে, যাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন, নিঃসন্দেহ কবরের পেট আল্লাহ দেখাবেন, মায়ের পেট দেখিয়েছেন, নিঃসন্দেহ কবরের পেট আল্লাহ দেখাবেন। ভাইরে, আল্লাহর যখন হুকুম আসবে, বাবা সব ছেড়ে চলে যেতে হবে, কাইফাতা করুনা বিল্লাহে। আল্লাহ বলেন, কাইফাতা করুনা বিল্লাহে, তোমরা কেমন করে আল্লাহ তাআলার নাফরমানি করো? তখন তোমা মুআতান, তোমরা ছেলে মোরা মুর্দা, ফাহিয়াকুম, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, জিন্দা করেছেন, সোম্মায়ুমিতুকুম, আবার আল্লাহ তোমাদের মরণ দেবেন, মৃত্যু দেবেন, সোম্মায়ুহিতুম, আবার আল্লাহ পুনরায় তোমাদের ঘরে কিয়ামতের দিন আবার আল্লাহ জিন্দা, আবার পুনরায় জিন্দা জীবিত করবেন, সোম্মা ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ তাআলার দিকেই তোমাদের লুটিয়ে যেতে হবে। বুঝলে বাবারা? খবরদার, একটু বুঝে সুঝে চলো, ডাক ডাক করতে করতে সাঁঝ হয়ে যায় বাপ, সাঁঝ হয়ে যাবে। হ্যাঁ, সকাল হয়ে গেল, এখন কি আর সকাল আছে? সন্ধ্যে প্রায়, সূর্য লাল হয়ে উঠেছে, মোটা হলদি হয়ে গেছে, খুশলি হয়, দেখতে দেখতে মরণের ছবি, জনমের মতন আল্লাহ দেখিয়ে দেবেন, এই দুনিয়া থেকে আল্লাহ পাক আমাদের বিদায় করবেন, আস্থানে কবরস্থানে গোরস্থানে আল্লাহ মিশাবেন, রাস্তা ধার দেখো না কতগুলো লম্বা কবরস্থান, হ্যাঁ আল্লাহ মিশিয়ে দেবেন, আর চিরদিনের জন্য, আর চিরকালের জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ঘরে একবার উঁকিটাও মারতেও দেবেন না, একবার উঁকি মারতেও দেবেন না, যিনি গেলেন গেলেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মোর বাবাজি, সব সব মিটে গেল। আমার ভাইয়েরা, হুঁশিয়ার হয়ে যান, হক হালালি রূপে চলন, হালাল খান, হালাল পেশা, হালাল রুপি চলুন, হারামের দিকে যাবেন না, আল্লাহর নামাজ রোজা তসবি তেলাওয়াত, মুসলমানের ছেলে ইসলাম অনুযায়ী মুসলমানি অনুযায়ী চলো, আল্লাহ শরীয়ত পাইবন্দি করো,
মুসলমানের বেড়ে চলো, বাবারা নেক আমল করো, মরণের কথা স্মরণে রেখো, দুনিয়া মরছি মুখরি আল্লাহ কার জন্যে কায়েমি পাত্তা করেন না, বেওফা দুনিয়ার সাথে কেন ভোলো মন, বেওফা দুনিয়ার সাথে কেন ভোলো মন, দেবানিসি করো তুমি খোদাকে শরম, ধোনাই ডুবিয়া গেলি ওরে দে শরম, কেয়ামতের দিন বলে না করিলি গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি, পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মওত তোর রুহ যাবে লিয়া, মালিকুল মওত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরে লাগিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরে লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার অজুদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্যজনে ওড়াবে বাহার, তোর ধনে অন্যজনে ওড়াবে বাহার, আর তুমি তো মারতে হবে খোরাক পোকার, বুঝলে একটু মাথা ঠান্ডা করে বুঝে নে কামল করো বাবারা, আল্লাহ আল্লাহ রসুলের তাবেদারি করো, দিনের পরে রাত, রাতের পরে দিন, হ্যাঁ তাই রাত শেষ হচ্ছে না, ফজর হবে ফজর হবে, হ্যাঁ হ্যাঁ এখন রাতে অন্ধকার ফজর হবে, হ্যাঁ এ রাত থাকবে এই অন্ধকার থাকবে, না 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 আল্লাহ বাঁচালে দেখতে পাবে একে ছড়ি আবার কোক দিকে সাফ, হ্যাঁ করে আল্লাহ তুলছেন, হ্যাঁ প্রভাত সময়ে সুখসজ্জা করিহারি, স্বভাবেরও শোভা কত বিলকন করি, পূর্ব দিকের আকাশের শোভা কব কে ভা, তরুণ তাপনে তত্ত্ব কাঞ্চনেরই বিভাব, তরুশিরে পাতাগুলো সোনার বরণ, মানে যখন সকালে সূর্যটা ওঠে না লাল হয়ে আর তার জ্যোতিষ এসে পড়ে ওই গাছের পাতা, সেগুলো মনে পাতাগুলো লাল সোনার মতন, হ্যাঁ তরুশিরে পাতাগুলি সোনার বরণ, রঙ্গভরে ক্রীড়া করে সহসা মিলন, সরোবরে হস্যমুখী নলিনী সুন্দরী, এই বড় বড় পানির সমস্ত দিঘি বিরাট বিরাট থাকলে সরোবর পদ্ম ফুল ফুটে আসে, সেই পানির দিঘিতে হাঁস যেন হাসতেছে হাসি মুখি, পদ্মফুল যেন হাসতেছে আর তার গলাতে রাতের বেলায় ওষ পড়েছে, ওষ পড়ে আর সেই ওষে সে যেন ফোটা 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 গুলো লেগে পানি, ওষে ফোটা ফোটা পানি লেগে যেন গলায় যেন হাত দিয়ে আর পদ্মফুল যেন হাসি মুখি, হ্যাঁ সরোবরে হস্যমুখী নলিনী সুন্দরী, আর শোভিতে সে নিহারেরও মুক্তার হার পরি, আর সেই শোভা পেচ্ছে ও সে যেন মুক্তার হার গলায় যেন শোভা পেচ্ছে, বুঝতে পেরেছো কবি বলে যাচ্ছেন, হ্যাঁ এ রাত কি থাকবে আবার সকাল হলে দেখতে পাবে দুনিয়ায় কতকাণ্ড কি বেঁধে যায় চারিদিকে ওই হাই করে, বুঝতে পেরেছো বাবা আবার দিন থাকবে না থাকবে না, আল্লাহ বাঁচালে দেখতে পাবে ওই দিন চলে আবার এই রাতে অন্ধকার হয়ে যাবে, আল্লাহ বলে ওরে বান্দা তোরা চিন্তা করে দেখিস না তোদের জীবনের অবস্থা এরকম আমি বানিয়েছি, রাত দিনের সঙ্গে সম্বন্ধ দিয়ে দয়াময় বোঝাচ্ছেন, দিনের পরে রাত, দিনের পরে রাত, বা রাত সরিয়ে দিন ফুটাচ্ছি, আবার দিন সরিয়ে রাত দেখাচ্ছি, আবার রাত সরিয়ে পুনরায় দিন ফুটিয়ে দেখাচ্ছি, ওরে বান্দা জেনে রেখো এম জীবিত আসো জীবিত আসো, মরণ দেবো মরণ দেবো, আবার কেমতের দিনে আমি তোদের জিন্দা করে তুলবো, আল্লাহর হুকুমেতে দিন পরিবর্তন হয়ে রাত আসছে, আবার রাতকে খোদা তালা সরিয়ে সারা জগতে আবার দিন করে দেখাচ্ছেন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, জীবিত আসো মৃত্যু দেবো, জীবিত আসো মৃত্যু দেবো, আবার পুনরায় তোমাদেরই ঘরে কেয়ামতের দিনে জিন্দা জীবিত করে তুলব, বুঝলে বাবা, হ্যাঁ হ্যাঁ কায়সাতা করুনা বিল্লাহে, তোমরা কেমন করে আল্লাহ না ফরমানি করো, তখন তো নামও আটান তোমরা ছিলে মরা মুর্দা, ফাহিয়াকুম আল্লাহ তোমাদের ঘরে জিন্দা জীবিত করেছেন, সোম্মায় উমিতুকুম আবার আল্লাহ তোমাদের মরণ দেবেন, সোম্মায় উহিকুম আবার পুনরায় কেয়ামতে আবার আল্লাহ তোদের ঘরে জিন্দা করে তুলবেন, সোম্মা এলাই হে তোর যাউন সে আল্লাহ তালার দিকে তোমাদের ঘরে লুটিয়ে যেতে হবে, বুঝলে বাবা, খবরদার মেয়ে ছেলে বেটা ছেলেরা নামাজ পড়ু রোজা রাখু, হজ জাকাত ধনী লোকের আদা করু, তৌফিকলা লোকেরা হজ জাকাত আদা করু, আর নামাজ রোজা কলেমা ছেলে মেয়ে বুড়ো জন গরিব
বড় লোক মেয়ে মানুষ সকলের জন্য আল্লাহ করেছেন। বাবা রা আল্লাহ সেরিয়ে তুমি যাই চলো, নবীর তরিকা ধরো, হক হালালির বিচো, হালাল হারাম বেঁচে চলো। আল্লাহ খোদাকে বাদের তুবে মে হাবিবে কিবিরিয়ানি কিলে, খোদাকে বাদের তুবে মে হাবিবে কিবিরিয়ানি কিলে, ইহাঁ সে মদিনে কা ইলাহি কবি কাফেলা নিকিলে, গোলামো মে হম গোলামে বে ওফা নিকলে। দিল দেনে কো তৈয়ার হ্যায় কুছ বি নহীঁ ডরেগে, দিল দেনে কো তৈয়ার হ্যায় কুছ বি নহীঁ ডরেগে, আর জান ভি নিসার হ্যায় কুছ বি নহীঁ ডরেগে, আর জান ভি নিসার হ্যায় কুছ বি নহীঁ ডরেগে, বনকর পাহাড়ে রঞ্জ আলম, বনকর পাহাড়ে রঞ্জ আলম, সির পে আগে রে বৈঠা হুঁ তেরে ইয়াদ সে কুছ ভি নহীঁ ডরেগে, বৈঠা হুঁ তেরে ইয়াদ সে কুছ ভি নহীঁ ডরেগে, গর্দন ঝুকা চলা হুঁ গুনাহুঁ কি বোঝ সে, গর্দন ঝুকা চলা হুঁ গুনাহুঁ কি বোঝ সে, আপ শফি হ্যায় কুছ ভি নহীঁ ডরেগে, আপ শফি হ্যায় তো কুছ ভি নহীঁ ডরেগে। বালাগল উলাগ বিকমানহি বাবারা হজর হেশ, হজর হেশ দুটো চারটে কথা বলে আমি একটু সবাব রেসানি করে দেবো, মোনাজাত করবো। ফুলফুরা শরীফে একটি মসজিদ বিরান হয়ে যায়, আর দুবছর আগে মেলামত হয়ে গেছে, বেশি বলার দরকার নেই। তিন গম্বুজে মসজিদ আল্লাহর ফজলে কয়েক হাজার টাকা খরচ করে আলবাস করে দিচ্ছে, মেরামত হয়ে গেছে। হয়তো চার্জ হিসেবে হয়তো হুজুরদের মাজার মোবারকের এটা উত্তরে ফুলফুরে যাবেন, দেখেছিবেন নামাজ পড়েছিলেন সে মসজিদে। হ্যাঁ, দুসরা মসজিদ ফুলফুরা শরীফ হুজুর চার সাইদ সাহেব রহমতুল্লাহ হুজুরদের মাজার মোবারকের দক্ষিণে, যেখানে হুজুরদের সব ইসাদ সব হয়, বিরাট তিন গম্বুজে মসজিদ। গত বছর মেলামত হয়ে গেছে কয়েক হাজার টাকা করে। বর্তমানে বছর ফুটপাশে কাজীপাড়া যাবেন, অনেকে ফুটপাশে হাটে যান, দেখেছিলেন কাজীপাড়া রাস্তার ধার দিয়ে ফুটপুরের মাঠে উঠে যেতে গেলি রাস্তার ধার দিয়ে বাঁ দিকে চাইনি রাস্তা থেকে দেখতে পাওয়া যাবে। আর একটু কষ্ট করে যাবেন মসজিদে, আল্লাহের ভেতর বাদ ঢুকে ঢুকে সব দেখেছিলেন, দেখে আল্লাহ দিলে খোঁজ পেয়ে যাবে আল্লাহর ঘর। আল্লাহ কাছে সুন্দর করে মেলামত করে কয়েক হাজার টাকা করে, মুসুলি সাহেবরা 1200 টাকা 400 টাকা দিয়েছিলেন, বাকি চাঁদা গাড়ি করে কয়েক হাজার টাকা করে। হ্যাঁ, আল্লাহ করে কাজ সমস্ত শেষ হয়ে এবছর ইসাল সাহেবের আগে মিটে গেছে, ফুল টুল কেটে দিয়ে রং টং করে আল্লাহর রহমতে চাতন চাতন নতুন করে ফেলে দিয়ে নতুন আল্লাহ করে দেয়। হ্যাঁ, বর্তমানে ফুরফুরা টিভির পাশে তালতালার হাট, তালতালার হাটের পাশে নদী পার, নদীর ঠিক ওপারি হাটে গেলে একবার সামনে নদীর উপারেতে, হ্যাঁ, হজরত খুনকার সাহেব রহমতুল্লাহ আলাইহ হুজুরের মাজার মোবারক, হুজুরের মাজারের সামনে একদম বুঝে বিরাট একদম বুঝে একটি মসজিদ, তার সঙ্গে ঈদগাঁ শুদ্ধ ঈদগাঁ মসজিদ একসঙ্গে যে মেরামত হয়ে যায়, তিন চার জায়গায় গম্বুজ পেটে হুড়হুড় করে ভেতরে পানি পড়ে, সমস্ত খুলে ফেলে দিয়ে নতুন করে একেবারে বেতুর বাদ কাটান সমস্ত আল্লাহর ফজলে মেরামতি কাজ শুরু হয়েছে। বাবারা দৈনিক মিস্ত্রি কাজ করছে, এই মসজিদ মেরামতি হয়েছে, আর মেলামত হচ্ছে, আর আমার বেশি বলার দরকার নেই। গুরজি হবে আঁধারে মিটে লাগবে, জ্ঞানী যারা বোঝে তারা আর শুধুই সারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায়, আর না বানের বোঝাইতে কে পারে কোথায়। আমার বাবারা মা মরে গেছেন, বাপ মরে গেছেন, নানা নানি মরে গেছেন, দাদু দাদি মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ঘর বাড়ি পুকুর পুষ্কুনি কারবার ব্যবসা
চাষাবাদ যা কিছু জমি সম্পত্তি ও ছেলেরা সব তারা রেখে তারা খালি হাতে কবরে গেছেন, খালি হাতে কবরে গেছেন, কিছু তারা বেঁধে নিয়ে যায় না। ও ছেলেরা মরা মা বাপকে ভুলে যেও না, নানানি দাদা দাদি মুরব্বীদের ভুলে যেও না, বাবারা তারা ভুলার পাত্র নাম, কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখেছ বাবা, আসমান থেকে পড়ে হও না মা, দশ মাস মা পেটে বয়ে বয়ে কি মুসিবত করে কি কষ্ট করে তবে দুনিয়ার মুখ দেখেছ বাবা, তুমি ছেলে যেমন ভূমিষ্ঠ হও, তোমার মায়ের কোল যে ফেটে গেছিল ঝরঝর করে কেঁদেছেন চোখের পানি ঝরেছে বাবা, তুমি ছেলে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলে তোমার মাঝি চ্যাঁ চ্যাঁ করে কেঁদে উঠলে আর চোখে চোখে চাইলেন তোমার মুখের দিকে, তোমার মুখখানা দেখে, তোমার মুখখানা দেখে, তোমার মা সব জ্বালা ভুলে তোমার হাত ধরে বুকে তুলে নিয়ে তোমার মুখে চুমু দিতে লাগলেন, স্তন খুলে তোমার গালে ধরলেন, সেই মাস দুনিয়ায় নাই কবরে চলে গেছে, সেই মা দুনিয়ায় নাই কবরে চলে গেছে, তোমার বা মুদেগিরি করে মজুরদারি করে জন খেতে কারবার করে ব্যবসা করে আল্লাহ ধরিয়েছেন, ও ছেলে তোমার মুখে ধরেছিলেন, সেই বাপ দুনিয়ায় নাই কবরে চলে গেছে, কবরে চলে গেছে, ছেলেরা মা বাপকে ভুলো না, ভুলো না তারা ভুলার পাত্র নাম, নানা নানি দাদা দাদি ভুলার পাত্র নাম, ভাইরে আল্লাহর নামে আল্লাহর মসজিদে দান খায়রাত করে দশ টাকা বিশ টাকা দু টাকা এক টাকা আটানা চারানা পয়সা হলো পান খেয়ে চা খেয়ে কত পয়সা কোথা উড়ে যাচ্ছে, আল্লাহর ঘর মেলামতির জন্য মসজিদে বাবা তোমরা চাঁদা টাকা পয়সা দিয়ে মোরা মা বাপের মুরব্বীদের সবরে সানি করো, আল্লাহ সেখানে তাদের সুখে শান্তিতে রাখেন। আমার আর বেশি বলার দরকার নাই যে গুড় হবে আদারে মিষ্টি লাগবে, আমার বাবারা আমি কারো হাত ধরে টানাটানি করবো না, আর আমি মজলিসে নেমে যে কারো পকেটে হাত ভরাবো না, যার মনে চায় প্রাণে চায় ইচ্ছা হয় আল্লাহর নামে আল্লাহর মসজিদে দিয়ে মোরা মা বাপের মুরব্বীদের সবরে সানি করি, আস্তে আস্তে উঠে আসুন আমার কাছে দিয়ে যান, মেয়ে ছেলেরা মেয়ে ছেলেরা আপনারা যদি এই নেক কাজে সামিল হতে চান তাহলে ছোট ছোট ছেলেদের হাতে পাঠিয়ে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ তাআলা আপনার বান্দারা থাকতে পারে না, হাত লম্বা করে করে আল্লাহ আপনার ঘর মেলামতের জন্য আল্লাহ আপনার মসজিদে দান খায়রাত করছে, আল্লাহ রহম করে কবুল করে এদের মা বাপকে মুরব্বী দিগকে খোদা গো আপনার দয়ার জান্নাতে স্থান দান করো, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আসুন যারা দিতে চান বাবা চাগানা হলো নেকেতে সামিল হোক, চা খেয়ে পান খেয়ে চেষ্টা করে জঙ্গল পায় কত পয়সা উড়ে যাচ্ছে, হ্যাঁ এ যা দেবে আল্লাহর নামে তোলা থাকবে, আল্লাহর জন্য দাও, আল্লাহর নামে দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর মসজিদে দাও, তোলা থাকবে, তোলা থাকবে, আপনারই আমল আল্লাহ আপনাকে হামেশা জায়গায় নিয়ে আমল দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুনাজাত হবে, মুনাজাত হবে, যার কাছে নাই কোনো কথা নাই, এসেছেন আওয়াজ শুনতে জানেন না তো মসজিদে চাঁদা দিতে হবে, ছালো ছেড়ে ঝুলে যাবে, নেই দিবার ইচ্ছা থাকলে দিতে পারছেন না, হ্যাঁ যার কাছে নাই কোনো কথা নাই, যার কাছে নাই কোনো কথা নাই, যদি থাকে তারা কিছু শরীক হয়ে যাও, আমার বাবারা আল্লাহর নামে দাও, আল্লাহর জন্য দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর মসজিদে দাও, বাবা তোলা থাকবে, তোমারই আমল আল্লাহ তোমাকে হামেশা জায়গা আল্লাহ নিয়ে আমার দেয়, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আসুন 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 মেয়ে ছেলেরা ছোট ছোট ছেলেদের হাতে পাঠিয়ে দিন যদি আপনারা নেক কাজে শরীক হতে চান, বাবারা বাবারা যারা দেবে আস্তে আস্তে দিয়ে দাও, নেকি কাজে দেরি কেন, চিনি খেতে গালে ব্যথা, যে যে দেবে তাড়াতাড়ি দাও বাবাজি, এখনই মোনাজাত করো, ফজর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, এখনই মোনাজাত করবো, হ্যাঁ আপনারা বিসমিল্লাহ শরীফ ১১ বার দরুদ শরীফ ১০ বার কুলহল্লা শরীফ ৩বার আলহামদুলিল্লাহ ৩বার আলহামদুলিল্লাহ সবে সানি হবে আল্লাহর কাছে দোয়া মাগা হবে, বাবারা যারা দেবেন আস্তে আস্তে চলে আসুন, আল্লাহ তারা আপনার বান্দারা থাকতে পারে না, হাত লম্বা করে করে আপনার মসজিদে টাকা পয়সা দিয়েছে আল্লাহ রহম করে কবুল করে এদের মা বাপকে মুরব্বী দিগকে কথা তোমার দয়ার জান্নাতে স্থান দান করো, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।